পুরাতন মালদা পৌরসভার জলমগ্ন ওয়ার্ড পরিদর্শনে গিয়ে ওয়ার্ডবাসীর বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি সাংসদ ও বিধায়ক। কার্যত সাংসদ ও বিধায়ক ঘিরে চলল বিক্ষোভ ও গো ব্যাক স্লোগান। ঘটনা পুরাতন মালদা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি এলাকার। গত 5 দিন ধরে মুষলধারে বৃষ্টির ফলে জলমগ্ন পুরাতন মালদা পৌরসভার 13 এবং 14 নম্বর ওয়ার্ড। কার্যত জলের তলায় এই দুই ওয়ার্ডের বেশ কিছু একাংশ, যার ফলে সমস্যায় ভুক্তভোগী ওয়ার্ডবাসী। জীবনের ঝুঁকি নিয়ে হাঁটু জল অপেক্ষা করে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত। সমস্যা সমাধানের জন্য গত 2 দিন আগে এলাকায় গিয়েছিলেন পুরাতন মালদা পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান কার্তিক ঘোষ। তিনি আশ্বাস দিয়েছেন পাম্প মেশিনের মাধ্যমে জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। সেই মোতাবেক কিছু কিছু জায়গায় করা হলো, আরও বাকি বেশ কিছু জায়গায় জল জমা হয়ে থেকে যায়। ওয়ার্ডবাসীদের সমস্যার কথা শুনতে পেয়ে শনিবার দুপুরে উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা পরিদর্শনে যান। কার্যত তাদেরকে পেয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ ও গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় ওয়ার্ডবাসীদের। বিজেপি সাংসদের অভিযোগ, কিছু মানুষকে উস্কে তৃণমূল বিক্ষোভের ঘটনা ঘটাচ্ছে, যদিও মানতে নারাজ তৃণমূল। আর এই ঘটনাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানৌতো। সমস্যা হচ্ছে এই জায়গাটায় জল জমে থাকে, পচা জল, একদম সমস্ত দিনের জল যায় এখানে, একদম পা হাতে ঘা হয়ে যায় লোকের। লোক হাঁটতে পারে না, লোক বাজার যেতে পারে না। দুবারের সাংসদ খগেন মুর্মু সে প্রতিশ্রুতি দিয়েছিল যে গতবার আমি হাইজেন করে জিতলে, এবারও তাকে নির্বাচিত করা হয়েছে, ফের জিতেছে। কিন্তু কর্মীরা এসে আসা আমাদের দেখে চলে গেলো, খালি ওনার ছবি করছে কিন্তু কোনো উপস্থিতি দেয় না। বিদায় এসে গোপাল সাহেব এসে খগেন মুর্মু এসে আসে দেখে চলে গেলো। আপনারা কি চাইছেন? একটা সমস্যা চাইছে, হাইজেন হাইডেন চাচ্ছি আমরা, হাইডেন টাকা পায় খগেন মুর্মু 5 বছরে 25 কোটি টাকা পায়। দুবারের সাংসদ 50 কোটি টাকা পকেটে ঢুকিয়ে রেখেছে কিন্তু কোনো কাজ করে না। একটা শুধু সাইনবোর্ডে আছে ওনার ছবি দিয়ে হ্যালোজেন জলে, আর তাছাড়া কিচ্ছু নাই। এইটাকে আপনাদের আমি বলবো যে এইখানে যে কাউন্সিলর যে কথাটা বলছেন, কাউন্সিলর কি বিনা ভোটে ওখানে তিনি কাউন্সিলর হয়েছেন? না, ভোট দিয়েছে। ওনাকে কি ভোট দেয়নি মানুষ? উনি কি করে কাউন্সিলর হলেন? তাহলে মানুষ ভোট দিয়েছেন বলে উনি কাউন্সিলর। আজকে কাউন্সিলর দায়িত্বটা যেটা, সেই দায়িত্ব পালন করবেন তো? উনি বলছেন এমএলএ এমপির কাছে যান। আমি তো বলছি যে এখানে এমএলএ এমপির এটার দায়িত্ব না। এমএলএ এমপি হচ্ছে কেন্দ্র সরকারের টাকা, যদি এখানে রাজ্য সরকার এখানকার ডিজাস্টার ম্যানেজমেন্টে না পায় সেটা অবশ্যই আমি দেখব। রাজ্য সরকার বলুক আমাকে, কেন্দ্রীয় সরকারকে চিঠি করুক, তার কপি আমাকে দিক। অ্যাজ এ এমপি নিশ্চয়ই এই ব্যাপারটা আমার দেখা যাচ্ছে। তা রাজ্য সরকারকে টাকা দিবে, টাকা আমাকে দেবে না। তো রাজ্য সরকার কী করছে এখানে বসে বসে? এখানকার হচ্ছে যে এই কাউন্সিলর কী করছে বসে বসে? এখানে পৌরসভার চেয়ারম্যান কী করছেন? আমি তো ডিএমকে বললাম, ওরা কি একবার ডিএম এর সাথে কথা বলেছেন? আরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো ওরাই পরিচালনা করছে রাজ্য সরকার। এখানকার কাউন্সিলর ডাইরেক্ট ডিএমকে বলেছে কি একবার শোনাক, সমস্ত লোকগুলো তো আছে, আমি ডিএমকে শুনিয়ে তো বললাম সবার কাছে, ডিএমকে বললাম এখনই আপনি এটা ব্যবস্থা করুন, এখানকার জলটাকে পাম্প আউট করুন, আর রাস্তাঘাট খারাপ হয়ে আছে, এই কাজগুলোর কথা আপনি ওদেরকে বলুন, ওদের দায়িত্ব। বিধায়ক একজন এমপি, তার এলাকার মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমরা পৌরসভা, আমরাও মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, আমরা সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করি। কিন্তু বিধায়কদেরকে পাই না, বিধায়করা বছরে আপনার 5 বছরে 3 কোটি টাকা পায়, আপনার এমপি ডেভেলপের জন্য তার এলাকার উন্নয়নের জন্য সেখানটায় 25 কোটি টাকা পায়, কিন্তু আমরা তো সেখানটা ওল মালদাতে তারা কাজও করিনি, 25 পয়সার কাজ করিনি। ভোট আসলে সাম্প্রদায়িকতা বলে, এবং সেখানটায় আমরা দেখেছি সাম্প্রদায়িকতা বলে ধর্মীয় বিভাজন করে মানুষের ভোট নিয়ে তারা নির্বাচন জয়ী হয়ে যায়, জয়লাভ করে যায়, তারপরে আর মানুষের দেখা পায় না। সেখানে মানুষকেও তারা, মানুষের যে সমস্যা সেই সমস্যা তারা ঘুরেও তাকায় না। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে স্বাভাবিক ব্যাপার যে সাধারণ মানুষ তাদেরকে পেয়েছে, দীর্ঘদিন পরে পেয়েছে, প্রায় 1-2 বছর পরে পেয়েছে, আর বিক্ষোভ দেখিয়েছে, এটা স্বাভাবিক। বিক্ষোভ বঞ্চিত হচ্ছে বা বঞ্চিত করছে এরকম বলছে অনেকে,
দেখুন, এটা বিরোধীদের একটা অপপ্রচার, বিরোধীরা এটা একটা অপপ্রচার করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.